জয়োল্লাসে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যেদিন এক বাঙালি তরুণ নিজের জার্সি খুলে বন বন করে ঘুরিয়েছিলেন, সেদিন তার সঙ্গে আবেগে গা ভাসিয়েছিল সারা দেশের মানুষ। ক্রিকেটের ময়দানে চোখে চোখ রেখে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ঘাঘু ক্রিকেট দলকে জবাব দিতে পারতেন রয়্যাল বেঙ্গল টাইগারের মেজাজে। শোনা যায় ছোটবেলায় ফুটবলের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন তিনি, স্কুলে পড়তে পড়তেও খেলতেন ফুটবল। তারপর কলকাতার এক নামী ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন তার বাবা। ক্রিকেটার দাদার ছত্রছায়ায় চলতে থাকে ক্রিকেট অনুশীলন। 1989-এ অনূর্ধ্ব 15-এ বাংলার হয়ে ওড়িশার বিরুদ্ধে 17 রান, 1991 সালে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে 121 রান তাকে জায়গা করে দেয় ইন্ডিয়া ক্রিকেট টিমে। জীবনের প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন 1992 সালে, মাত্র 3 রান করে বাদ পড়েন দল থেকে। তারপর হাল না ছেড়ে পর পর কয়েক বছর রঞ্জি ট্রফিতে চমৎকার সাফল্য তাকে ফিরিয়ে আনে জাতীয় ক্রিকেট দলে। 1996 সালে জাতীয় দলে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন জীবনের প্রথম টেস্ট ম্যাচ। বাঁহাতির জাদুতে সম্মোহিত করেছিলেন বিশ্ব ক্রিকেট অনুরাগীদের। বাঙালিদের কাছে তিনি ক্রিকেট পরিসংখ্যানের ঊর্ধ্বে, টেলিভিশন নয়। 22 গজের দাদাগিরির জন্যই বিশ্ব ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে তার নাম। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ক্রিকেট দুনিয়া তাকে মনে রাখবে একজন ফাইটার হিসেবেও। অনুরাগীদের ভালোবাসায় তার নামের পাশে যুক্ত হয়েছে একাধিক বিশেষণ। তিনি সকলের প্রিয় দাদা, প্রিন্স অফ ক্যালকাটা, বেঙ্গল টাইগার, অফসাইডের ঈশ্বর সৌরভ গঙ্গোপাধ্যায়। 8ই জুলাই তার 47তম জন্মবার্ষিকীতে জিও বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা সহ রইল এই ছোট্ট প্রয়াস।